বুধবার দুপুরে শ্যামপুরের বউবাজার এলাকার ছয়তলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, আগে থেকেই তাদের কাছে তথ্য ছিল রাজু নামে একজন এই বাসাটি ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা বসিয়েছে। সে অনুযায়ী বাসায় গিয়ে জাল টাকা বানানোরত অবস্থায় হাতে নাতে ৫ জনকে গ্রেফতার করা হয়। এই লাখ লাখ টাকা ছাপানোর কাজে ব্যবহৃত হচ্ছে বাজারে কিনতে পাওয়া একেবারে সাধারণ মানের কাগজ। প্রথমে দুটি কাগজকে একত্রিত করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় টাকার নিরাপত্তা সুতা। এরপর প্রিন্টারে বের করা হয় ১০০০ টাকার নোট। পরে এই টাকায় হাতে চালানো মেশিনে করে দেওয়া হয় বাকি ছাপ। এমনকি আসল টাকায় থাকা উঁচু নিচু ব্লাইন্ড ডটও থাকে এসব জাল টাকায়। এই যে ১০০০ টাকা লেখা, হ্যাঁ এইটা আপনি লেখেন, এগুলো রাখেন। এই যে এটা সিকিউরিটি যে কাগজটা, এই যে এই সিকিউরিটি কাগজটা যে, হ্যাঁ এই কাগজটা এটার ভিতরে কিভাবে প্রবেশ করেন বলেন তো একটু। এটা হচ্ছে টু-পার্ট কাগজ। এটা টু-পার্ট কাগজ, ওয়ান পার্টের ভিতরে এটা লাগান থাকে, ওয়ান পার্টের ভিতরে যে মনোগ্রামটা লাগান থাকে, এখান থেকে এই করা হয়, এভাবে করে মিশানো হয় আঠা দিয়ে। প্রতি ১০০ পিসে কত করে? ৬-৭ হাজার টাকার মতো খরচ পড়ে, ৭-৮ হাজার টাকার মতো। আর ১২০ বিক্রি করেন কত? ১০ হাজার টাকা। এই চক্রের লোকজন এর আগেও একই অভিযোগে গ্রেফতার হয়েছিল বলে স্বীকার করে পুলিশের কাছে। ২ বছর আগে অ্যারেস্ট হয়েছিলাম, ভিতরে যাওয়ার পরে ৭-৮ মাস জেল কাটার পরে বেরোনোর পরে আবার সেইর পরে আবার আইসা কত ৬-৭ মাস হয়েছে এরা। এদিকে পুলিশ বলছে, আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়েছিল এই চক্রটি। এছাড়া চলমান মাদক বিরোধী অভিযানের কারণে পুলিশ জাল টাকা উদ্ধারের দিকে নজর দেবে না, এমনটাও ধারণা ছিল এই চক্রের। ঈদকে সামনে রেখে এরা এই জন্য বিভিন্ন জায়গা থেকে লোকদেরকে একত্রিত করেছে। আপাতত এই জায়গা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছি। তাদের আরও যাদের মাধ্যমে সব দোকানদারের মাধ্যমে অন্যান্য জায়গাতে ছড়িয়ে দেয় বিস্তীর্ণ এলাকাতে, সেই লোকগুলোকে আমরা অভিযান চালাবো তাদের কাছে তথ্য পেয়ে। এই ৫ জনকে জিজ্ঞাসাবাদে এই চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা পুলিশের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।